ত' হেল্ল' বন্ধু বান্ধৱীসকল আশা কৰোঁ আপোনালোকসকলে ভালে আছে তো আজি মই লৈছোঁ আপোনালোকৰ বাবে এটা নতুন ভিডিঅ' ভিডিঅ' হ'ল ফাইনেলি আহি গ'ল এখন নতুন ফৰ্ম ত' যিসকলৰ এতিয়ালৈকে চৰকাৰী ঘৰ পোৱা নাই বা আপোনালোকৰ চৰকাৰী ঘৰৰ লিষ্টৰ নাম নাই বা আপোনালোকৰ চৰকাৰী ঘৰৰ লিষ্টৰ নাম আছে কিন্তু ঘৰটো এতিয়ালৈকে আপোনালোকে পোৱা নাই ত' সেই ঘৰটো আপোনালোকে কেনেকৈ লাভ কৰিব তো আপোনালোকে যদি এতিয়ালৈকে আপনার ঘর সরকারি ঘরের লিস্টর নাম তো অহা নাই অন্তর্ভুক্ত হওয়া নাই তো আপনাদের কেন অন্তর্ভুক্ত আৰু যখন লিস্টর নাম অন্তর্ভুক্ত হয়ে আছে তো সেই হদালেক পয়া নাই আর বর্তমান কিন্তু বহুতরে ঘরের পৰা নাম কর্তন হয়ে আছে বহুতরে কর্তন হয়ে গেছে তো আপনাদের কেক ইয়ার আবেদন এটা নতুন ফর্ম মুকলি হয়েছে তো আপনার এই ফর্ম জমা দিয়ে আপনার এই ফর্ম ফিল করে আপনাদের যদি আপনার জমা দিয়ে আপনার পঞ্চায়েত গিয়ে যদি আপনার গাঁত বসবাস করে তো আপনাকে পঞ্চায়েত দিব আর যদি শহর বসবাস করে তেনহলে আপনার চহৰৰ কুমতীত গিয়ে আপোনালোকে এই জমা দিব তো ফর্ম কেনকা আপনাদের ফিল লগত ডকুমেন্টস কি দিব এই জেট আজির এই ভিডিওত জানাই দিয়া হব তো ভিডিওটি অল্প স্কিপ নক প্রথমের শেষ লোক চাই থাকি আর যদি মর চ্যানেল নতুন হয়ে আছে তিন প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰিব আর যদি ভিডিওটি ভাল লাগি থাকে এটা লাইক করব আর এই ভিডিও আপনার বেশি বেশি শেয়ার দিব যাতে চাব চাবি সকলোৱে যাতে আবেদন করবেন সকলে যাতে সরকারি হ্র হ্রদ্র যাতে লাভ করেন বলব ভিডিওটি আরম্ভ করুন তো সব প্রথম মানে আপনাদেরকে দেখাই দিয়ে আসো যে ফর্ম আপনাদের কেনকা ফিল করব তো ফর্মে এই আপনাদের চাউক আর এই ফর্ম আপনাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দিম প্রথমতে আপনাদের চাই লোক যে ইয়াতে কি কোয়া হয়েছে আর এইখান ফর্ম কেনকিল তো ইয়াতে প্রথমতে লিখে আছে প্রতি মাননীয় তো আপনার নামটা আপনাদের দিব তারপর ইয়াতে চাওক গাঁও পঞ্চায়ত সভাপতি প্রেসিডেন্ট সম্পাদক সেক্রেটারি সমন্বন্য়ক জিপিএসি মহাদয় আপনার সব পেরে আপনাদের ইয়াতে জি পি এস সি তো টিকমাক লাই দিব বা সিকিউরিটি সিকিউরি আপনাদের ইয়াতে আপনাকে টিকমাক দিব বা প্রেসিডেন্ট আপনাদের টিকমা দা কত জমা দিব কার হাতত জমা দিব সেই আপনাকে টিকমাক জমা দিয়ে টিকমাক লাই দিব যদি প্রেসিডেন্ট হাতত দিয়ে তো প্রেসিটার বা সেক্রেটারি যদি সেক্রেটারি যদি আপনাদেরকে দিয়ে সেক্রেটারি আপনার টিকম লোক বা জিপিএসসি মহোদয় যদি আপনার দিয়ে তো আপনাকে টিকমাক লাই দিব তো তোপাশা দিবা জিলা তো আপনার প্রথমে আপনার মানুষ আপনার গাঁও পঞ্চায়েত নামট দি দিব ওপৰত তাৰপিছত সিহঁতে জিলাটো আপোনালোকে দিব লাগিব জিলাটো দিয়াৰ পিছত আপোনালোকে তাৰিখটো দি দিব কেতিয়া আপোনালোকে এইটো এপ্লাই কৰিছে যেতিয়া আপোনালোকে জমা দিব সেই তথ্যটো আপোনালোকে চাপ'জ যদি আজি দিয়ে বা আপোনালোকে পৰহি দিয়ে পৰহি ডেটটো দিব বা আজি দিলে আজিৰ ডেটটো আপোনাক ইয়াতে দি দিব তো তাৰপিছত সেই ইয়াতে লিখা আছে বিষয় চৰকাৰী পি এম এ ৱাই জি ঘৰৰ তালিকাত নাম অন্তৰ্ভুক্ত কৰিবলৈ আবেদন আপোনালোকে চাব পাৰিছে ইয়াৰ পিছত মহাশয় তো সেইটো মহাশয় সন্মানপূৰ্বক বিনীত নিবেদন এই যে মই আপোনাৰ পঞ্চায়তৰ এজন এজনী স্থায়ী বাসিন্দা বাসিন্দা হওঁ মই আৰ্থিকভাৱে বহুত দুৰ্বল হওঁ মোৰ এখন পকী ঘৰ নাই মই নিজৰ টকাৰে যে এখন পকী ঘৰ সাজিম সেই সম সামৰ্থ মোৰ নাই আনকি দুহেজাৰ এঘাৰ চনৰ আৰ্থিক আৰ্থিক জনগণনা জনগণনাৰ মতে ধাৰ্য কৰা ঘৰৰ তালিকাত মোৰ বা মোৰ পৰিয়ালৰ কোনো সদস্যৰ নাম নাই ইয়াৰোপৰি দুহেজাৰ ওঠৰ চনত হোৱা জিঅ' টেকিং লিষ্টত অ' মোৰ নাম নাই অঁ নতুনকৈ প্ৰকাশ হোৱা ঘৰৰ তালিকাতো মোৰ নাম অন্তৰ্ভুক্ত হোৱা নাই ত' তাৰপিছত ইয়াতে লিখা আছে গতিকে দয়ালু মহাদয়ে দয়া কৰি মোৰ নামটো যাতে অন্তৰ্ভুক্ত হয় তাৰ সুবিধা কৰি দিয়ে যেন তাৰপিছত ইয়াতে তলত উল্লেখ থাকে যে মই মোৰ আধাৰ কাৰ্ডখন অ' লগতে গাঁঠি দিলোঁ যদি মোৰ বা মোৰ পৰিয়ালৰ কোনো সদস্যই কোনো ঘৰ পোৱা সত্ত্বেও মই কথাখিনি লুকাই নতুন ঘরের আবেদন করে আসু তে আইন আইনমতে দণ্ডনীয় হম বলে স্কৃতি দিলো আপনি চাবিছে তো আপনাকে সকল বুঝি পাইছে ইয়াতে ইস্তাতে ইয়াতে দিব নাম তো আপনার শুদ্ধ নামটো আপনাদের ইয়াতে দি দিব আধার কার্ডত যে নাম আছে নামটো দি দিব তারপর পিতা বা স্বামীর নাম আপনাকে দি দিব তারপর গাঁখানোর দি দিব তারপর ওয়ার্ড নামটা দি দিব তারপর জেলাটা আপনাদেরকে দি দিব তারপর আপনাদের ফোন নম্বর তো আপনারা ফোন নম্বর আপনাকে একটিভ থাকা ফোন নম্বরটা দিব তো ইয়াতে দিয়ে আছে আপনার সিগনেচারটা দিব লাগিব বিষয় বিষয়াখি আপনারা সব সে আপনার সিগনেচার আপনাকে লাগিব তো আপনাকে সিগনেচারটা দিয়ে দিব যদি আপনারা সিগনেচার দিবেন তো সিগনেচার দিব আর যদি নোরে তো আপনার বুড়ো আঙুলি চাপটো দিলেও হয়ে যাব তো সুন্দরকে লেখা আছে আপনারা এই ফর্ম আপনারা ডাউনলোড করে আপনারা এইন প্রিনট করে উলাই লো আপনার উপরখিনেখে আপনাদের এখন লগত আপনারা আধার কার্ডটা এটেস্ড করে আপনাদের জমা দিব লাগিব আপনার পঞ্চায়তত গৈ যদি আপোনাৰ গাঁৱৰ হয় তেওঁ পঞ্চায়তত যাব আৰু যদি চহৰৰ হয় ত' আপোনালোকে বা টাউনৰ কুমটিত গৈ আপোনালোকে এইটো জমা দিব লাগিব তো যিসকলৰ ঘৰৰ লিষ্টত চৰকাৰী ঘৰৰ লিষ্টৰ নাম অন্তৰ্ভুক্ত হোৱা নাই তো আপোনালোকে সেইসকলে এইটো ফৰ্ম ফিল কৰি আপোনালোকে ইয়াৰ লগত আধাৰ কাৰ্ডখন এটেচ কৰি আপোনালোকে জমা দিব পাৰিব তো ইয়াতে এটা আৰু এটা কথা কৈ দিওঁ যিসকলৰ ঘৰত পকী ঘৰ মানে পকা ঘৰ যদি আপোনাৰ আছে তো আপোনালোকে কেতিয়াও এইটো এপ্লাই নকৰিব তো আপোনালোকে কেতিয়াও ঘৰটো নাপাব তো আপোনালোকে যিসকলৰ ঘৰত পকীঘৰ নাই ত' সেইসকলৰ কাৰণেহে আপোনালোকে এইখন ফৰ্ম দিয়া হৈছে তো আপোনালোকে এইখন ফৰ্ম জমা দিলেহে আপোনালোকে চৰকাৰী ঘৰটো আপোনালোকে লাভ কৰিব পাৰিব তো ইয়াৰ আগত কিন্তু আপোনালোকে নোৱাৰে তো যিসকলৰ পকীঘৰ আছে আপোনালোকে আবেদন কৰি লাভ নাই কাৰণ আপোনাৰ আপোনাৰ ছাৰ্ভে হ'ব ছাৰ্ভে কৰি চাব যদি আপোনাৰ পকীঘৰ আছে তো আপোনালোকে এইটো নাপায় তো আপোনালোকে আপোনালোকে টাইম লছ কৰি লাভ নাই তো আপোনালোকে যিসকলৰ পকী ঘৰ নাই তো সেইসকলহে ইয়াতে আবেদন কৰিব পাৰিব তো এনেকৈ আপোনালোকে এইখন আৰু এইখন ফৰ্ম আপোনালোকে মোর ভিডিও ডিসক্রিপশন আপোনালোকে পাব তো আপনার হেস মর ভিডিও ডিসক্রিপশনের পর ডাউনলোড করে আপনারা এখন কৰি করে আপোনালোকে এই জমা দিয়ে দিব তো এনেক আপনারা এখন ফর্ম মতে আপোনালোকে মানে কই দিয়া মতে আপনাদের এখন ফিল করে ইয়াতে আপনার পঞ্চায়েত গিয়ে আপোনালোকে জমা দিব তো আশা করো ভিডিওটি ভাল লাগিছে যদি ভিডিওটি ভাল লাগি থাকে তেহলে এটা লাইক কৰিব আর যদি মোৰ চ্যানেল নতুন হয়ে আছে তো প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰিব আর কাশ থাকা বেল এটন্ট অন করে দিব আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধৱীসকলৰ ওপর হোয়াটসঅ্যাপ ফেসবুক যেন পে আপনাদের শেয়ার করে দিব যাতে সকলে অকীঘৰ লাভ কৰিব পাৰে চৰকাৰী ঘৰটো আপোনালোকে লাভ কৰিব পাৰে ধন্যবাদ